নির্বাচনের আগে জোড়া ধাক্কা রাজ্যের। সন্দেশখালী নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এনআইএ এর আধিকারিকদের রক্ষা কবচ। নির্বাচনী প্রচারে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্নীতি প্রসঙ্গে বেঁধলেন শাসক দলকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের আগে জোড়া ধাক্কা রাজ্যের। সন্দেশখালী সব মামলার তদন্তে সিবিআইকে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে 2রা মে, সেদিনই সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। স্পর্শকাতর এলাকায় 15 দিনের মধ্যে সিসি ক্যামেরা, এলইডি আলো লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইকে পোর্টাল তৈরি করারও অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভূপতিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই মামলার জাজ পুরোপুরি কিন্তু অনারেবল হাইকোর্ট যিনি আছেন তিনি আমাদের সিবিআই এজেন্সিকে দিয়ে দিয়েছেন। কেন কি তিনি দেখে নিয়েছেন যে ধরনের ঘটনা ঘটেছে ওখানে, তার তদন্ত কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে না। কেন, অনেকগুলো অ্যালিগেশন তো পুলিশের উপরে আছে, সরকারি কর্মীদের উপরে আছে। তো এই মামলার কিন্তু পুরোপুরি যাঞ্চ এখন সিবিআই করবে। শুধু তাই নয়, যতগুলো কমপ্লেন আমি আমার অ্যাফিডেভিটের মাধ্যমে দিয়েছিলাম সেই কমপ্লেনগুলো সমস্ত কিন্তু সিবিআই এর কাছে যাবে, ওটার যাঞ্চও সিবিআই করবে, আর রিপোর্ট তারপরে অনারেবল কোর্টের কাছে রিপোর্ট পাঠাবে, আর কোর্টের মনিটরিংয়ে এই ইনভেস্টিগেশনটা যাবে। তারপরে অনেকগুলো জিনিস বলেছেন, যেখানে ডিএমকে বা এসপিকে বলেছেন যে সমস্ত এলাকাতে যাতে সিসিটিভি ক্যামেরার ইনস্টলেশন আর স্ট্রিট লাইটের ইনস্টলেশন হতে পারে, তার জন্য সরকার স্টেট গভর্নমেন্ট যিনি আছেন তাদেরকে খরচা করে এগুলো লাগিয়ে দিতে হবে থ্রু দ্য ডিএম এন্ড এসপি। তারপরে যে ভিক্টিমস আছে তাদের প্রোটেকশনের জন্য বলা হয়েছে যে যে স্টেপস নেওয়ার দরকার সিবিআইকে বলেছে, সিবিআই সেই স্টেপসগুলো নিতে পারে, দরকার পড়লে স্টেট পুলিশকে বলে সমস্ত জিনিস এক্সিকিউট করিয়ে নিতে পারে। রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শমিক ভট্টাচার্য হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। এ রাজ্যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে, এটা কোনো সুস্থ গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর পরিস্থিতি নয়, এবং তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে পুলিশ শাহজাহানকে জামাইয়া ধরে ঘরে রেখে দেয়, তারপর তিথি নক্ষত্র দেখে দেখে সামনে নিয়ে আসার একটা দুর্বল চিত্রনাট্য উপস্থাপিত করে, যে পুলিশ আক্রান্ত ইডি অফিসারের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, তো সেই পুলিশ কী তদন্ত করবে? তার জন্য সমস্ত তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে, কোর্ট মনিটর, কোর্ট নির্দেশিত। এবার আপনি কোর্টকে আক্রমণ করতে পারেন, আপনি সেই বিচারপতির বাড়ি গিয়ে পোস্টার মারতে পারেন। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তিন মাসে টাকা ডাবল, বাহ, ফাস্ট আর হাই রিটার্নস, কি স্কিম মাইরি, আগে তো এখানে ছিল না আর ভবিষ্যতে থাকবেও না। তুই কখনো 5 ওভারে ডাবল সেঞ্চুরি করেছিস? এরকম স্কিমের প্রলোভনে পড়ে আমরা কিন্তু ঠকে যেতে পারি। আর আরবিআই বলে নিজের টাকা সুরক্ষিত রাখো, বুঝে শুনে বিনিয়োগ করো, যদি বেশি রিটার্নস এর পেছনে ছোট তাহলে রিস্কও ততটাই নিতে হবে। আর ফাস্ট রিটার্নস থেকে সাবধান, আর ফাস্ট বোলিং থেকেও। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। ডেলিভারি বয় হ্যাজ পিকড ইওর অর্ডার। আরে বাবা, বলছি কি, খিদে পেয়ে গেছে। 30 মিনিটের মেসেজ নোটিফিকেশন এসেছিল না? মেসেজের ভরসায় কি আর বসে থাকা যায়? গতকাল তুমি শেয়ার বিক্রি করেছিলে না? হ্যাঁ, তো ওটা চেক করেছো? মেসেজ তো এসেছিল। শুধু মেসেজই যথেষ্ট নয়, যদি তুমি শেয়ার মার্কেটে কোনো রকম লেনদেন করো তাহলে স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো এসএমএস অথবা ইমেল নিজের ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্টের সঙ্গেও মিলিয়ে দেখো। বাবা, খিদে পেলে মাথা কাজ করতে চায় না। সার্চ কর, সার্চ কর, ইনভেস্ট কর। এবার লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। নির্বাচনী প্রচারে আজ এরাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বুনিয়াদপুরে বিজেপির বিজয় সংকল্প জনসভায় যোগ দেন তিনি। বালুরঘাটের জনসভা থেকে অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতি ও আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী। ভাই ওর বেনো, হামারে সোনার বাংলা কো
ममता दीदी ने बम धमाकों से गूंजता कर दिया है। सोनार बांग्ला को कट मनी से परेशान किया है, भ्रष्टाचार से परेशान किया है। और सशक्त भारत अगर बनाना है तो सशक्त बंगला बनाना पड़ेगा, सशक्त बंगाल बनाना पड़ेगा। भाई और बहनों, बेलूर घाट के भाई बताए मुझे, जहां तक घुसपैठ चालू है बंगाल सशक्त हो सकता है क्या? जोर से बोलो, हो सकता है क्या? घुसपैठ बंद करनी चाहिए या नहीं करनी चाहिए? जोर से बोलो, करनी चाहिए या नहीं करनी चाहिए? क्या ममता दीदी घुसपैठ बंद करेगी? क्या करेगी? क्या वो घुसपैठ बंद नहीं करेगी, क्योंकि वो घुसपैठ यही तो उनकी वोट बैंक है। দশম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। পশ্চিমবঙ্গের আসানসোলে প্রার্থী করা হয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। তালিকায় আছে আটটি নতুন নাম। চণ্ডীগড়ে বাদ পড়েছেন কিরণ খের, তার জায়গায় প্রার্থী করা হয়েছে সঞ্জয় ট্যান্ডনকে। উত্তরপ্রদেশের বালিয়ায় প্রার্থী করা হয়েছে নীরজ শেখরকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে নির্বাচন আসন্ন। আজ এই তিন জেলা নিয়ে জলপাইগুড়ি ইন্সপেকশন বাংলোতে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। জেলাশাসক শামা পারভিন বলেন, 198টি স্পর্শকাতর বুথ আছে, ক্রিটিক্যাল বুথ আছে 296টি। সব বুথে ওয়েবকাস্টিং হবে। নেটওয়ার্ক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আজকে এখানে স্পেশাল পুলিশ অবজারভার এসেছেন, উনি আমাদের সঙ্গে মিটিং করলেন। ডিএম, এসপি, সিপি তিনজন অবজারভার নিয়ে উনি মিটিং করেছেন। সব সব অ্যাসপেক্টে উনি করেছেন, আমাদের পোলিং পার্সোনাল উপরে, আমাদের ইভিএম উপরে, আমাদের সিএপিএফ ডিপ্লয়মেন্ট কোথায় কীভাবে আছে, ভালনারেবল বুথ কী আছে, উনি সবগুলো উনি রিভিউ করেছেন। নির্বাচন কমিশন পরিচিতিবিহীন হোর্ডিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাবলিশার এবং প্রিন্টারদের নাম জানানোর নির্দেশ দিয়েছে। 1951 জনপ্রতিনিধিত্ব আইনের 127 এ ধারায় সংস্থান যাতে কঠোরভাবে পালন করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, মাসেল পাওয়ার, মানি পাওয়ারের সঙ্গে ভুল তথ্য ছড়ানোর মোকাবিলা করাও গুরুত্বপূর্ণ। আজকের এই নির্দেশের ফলে প্রকাশ্য জায়গায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের দায় বর্তাল প্রিন্টার, পাবলিশার এবং স্থানীয় পুরসংস্থার লাইসেন্সি বা ঠিকাদারের ওপর। আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পাহাড়ে শিক্ষক নিয়োগে রাজ্য সরকার দুর্নীতি করেছে। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি আপনারা জানেন, ওই বিধায়ককে সাথে নিয়ে। তো পাহাড়ে যা 400-সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি, এসটি, ওবিসি, 100-পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, তবে বিনয় তামাঙ্গের অত বুদ্ধি নেই। সব কাণ্ড কারখানা অনেক থাপার, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভূমি। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। তমগ্ন ঘোষের বাড়িতে হামলার প্রতিবাদে আমহার্স্টের থানা ঘেরাও করে আজ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। সকাল থেকেই প্রচারে বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালকে। গ্রাম থেকে গ্রামে ঘুরলেন তিনি। কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্রপাল মহাশয় এসে
তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীও নেমেছেন জোর কদমে, কখনো খোলা গাড়িতে কখনো পায়ে হেঁটে গ্রামেগঞ্জে প্রচার করতে দেখা গেল তাঁকে। বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরানকেও দেখা গেল প্রচারে নেমেছেন ভোটদাতাদের মন জয় করতে। কালিয়াগঞ্জের সকল দোকানদার ভাই বন্ধুদের কাছে, আমার সকল যুব ভাই বন্ধুদের কাছে, মা বোনের কাছে আপনাদের কাছে আবেদন রাখছি, আগামী 26 তারিখ নিজের মূল্যবান ভোট দেশ বাঁচাতে হাত চিহ্ন ভোট দিন ভোট দিন ভোট দিন। আবার একটু বিরতি, বাকি খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। তুই জানিস ইনভেস্টরদের জন্যই একটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থাকে IPF, তবে যদি তোমার ট্রেড এক্সচেঞ্জে এক্সিকিউট না হয়ে থাকে কিংবা ওটা গ্যারান্টিড রিটার্ন দেওয়া স্কিম হয়, তখন এই IPFO তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর যদি তোমার ব্রোকারই ডিফল্টার হয়ে যায়, তখন IPF তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারে। কোথায় শিখলে? NSE এর সাইটে। নির্বাচনী প্রচার তুঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর ভেলোরে নির্বাচনী জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী ভাষণে বিরোধীদের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। সাথিও, ডিএমকে পার্টি কি পলিটিক্স কা মুখ্য আধার হিভাইড ইয়ে পার্টি দেশ কে লোক ভাষা কে নাম পর লড়াতি হেত্র কে নাম পর লড়াতি হ ধর্ম ও জাতি কে নাম পর লড়াতি হিএমকে কো পতা হিসদিন লোক ডিভাইড এন্ড রুল কি পোলিটিক্স সমঝ গে ইয়ে ডিএমকে কো এক ভোট নহীঁ মিলেগা, এক ভোট তামিলনাড়ু আর দেশ কে ভবিষ্য হমারে ছোটে ছোটে বচ্চোঁ তো কো নহীঁ ছোড়া হ্যায়, স্কুল তক ড্রাগস কারোবার কা শিকার হো গয়ে হ্যায়, ইন ড্রাগস মাফিয়াওঁ কো কিসকা সংরক্ষণ হাসিল হ্যায়। এনসিবি নে জিস ড্রাগ লর্ড কো গ্রেফতার কিয়া হ্যায় উসকে সম্বন্ধ কিস ফ্যামিলি সে হ্যায় ये पता चलना ही चाहिए। इस चुनाव में तमिलनाडु की जनता इन सब पापों का हिसाब करेगी। কংগ্রেস নেতা অভিষেক মনু সিং ভি আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকার এবং শাসক দলের সমালোচনা করেন। ये एक रूटीन बन गया है, लेकिन रूटीन रूल नहीं होता, अपवाद है। ये याद रहे हमेशा, छत्तीसगढ़ का सो कॉल्ड लिकर स्कैम, और लिकर स्कैम भी चल रहा है इंडी गठबंधन के विषय में, मैं अब छत्तीसगढ़ की बात कर रहा हूं सिर्फ, ये आपको एक संदर्भ देके, एक प्राकथन देके, शराब घोटाले की एक काल्पनिक और सनसनीखेज भूमिका लिखी गई प्रवर्तन निदेशालय द्वारा छत्तीसगढ़ के विषय में, और विशेष रूप से लिखी गई क्योंकि चुनाव आ रहे थे, उसकी टाइमिंग थी चुनाव के पहले, उसका गति और दिशा थी चुनाव के पहले। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কারা করবে সরকার, পশ্চিমবঙ্গেরই বা অবস্থা কি, কি বলছে রাজনৈতিক দলগুলো, তর্ক বিতর্ক আলোচনা বিশ্লেষণে শুধু ভোটের খবর, লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি, জনাদেশ 2024 12ই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে 7:30টায় শুধুমাত্র ডিডি বাংলায়।
চৈত্র নবরাত্রির আজ দ্বিতীয় দিন। দেশজুড়ে মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। চৈত্র নবরাত্রিতে দেশের নানা জায়গায়, বিশেষ করে উত্তর ভারতে, নতুন বর্ষের সূচনা হয়ে থাকে। আজ দ্বিতীয় দিনে দেবীকে ব্রহ্মচারিণী রূপে পুজো করা হয়। মা ব্রহ্মচারিণী জ্ঞান, দয়া এবং প্রজ্ঞার প্রতীক। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। নির্বাচনের আগে জোড়া ধাক্কা রাজ্যের। সন্দেশখালী নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এনআইএর আধিকারিকদের রক্ষা কবচ। নির্বাচনী প্রচারে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্নীতি প্রসঙ্গে বেঁধলেন শাসক দলকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। এখন এই পর্যন্তই। এরপর সংবাদ প্রহরী ফিরে আসছি রাত্রি ১০টায়। নমস্কার।